Hello, assalamu alaikum, dear brothers and sisters. Hope that things are going pretty good by the grace and mercy of Almighty Allah. Welcome back to Nasir's Club. It's me, Nasir, before you, and today we're going to learn the two words and its comparison. So let's get started. Priyo shikkhartira, amra duiti word ajke shekhbo ebong tader tulona korbo. Ego jar ortho hocche purbe. আগে পূর্বে একই কথা বিফোর মানে হচ্ছে পূর্বে আগে রাইট বিফোর হচ্ছে প্রেপজিশন আর এগো হচ্ছে অ্যাডভার্ব ওকে ওয়েল এখন বিষয়টা হচ্ছে যেখানে সেখানেই কি আমরা এগো বা বিফোর ইউজ করতে পারবো সেটা পারবো না সেটা আজকে শিখব এগো হচ্ছে স্পেসিফিক টাইম মানে সুনির্দিষ্ট একটা সময় 10 ঘন্টা 5 ঘন্টা 2 মিনিট বা 3 মিনিট সো এখানে আমরা দেখব একটি সেন্টেন্সের মাধ্যমে তা হচ্ছে আই গট ইট আমি এটা পেয়েছিলাম 5 ইয়ার্স এগো অথবা 2 ডেজ এগো অথবা 2 মিনিটস অথবা 2 আওয়ার্স এগো মানে হচ্ছে যে আমরা কোন একটা স্পেসিফিক টাইম যদি পাই সেই ক্ষেত্রে আমরা এখানে ego use korbo but amra before use korte parbo na eta hocche ekti bishoy ei side e amra dekhbo before jar ortho hocche purbe ebong eta hocche not specified mane shunirdishto kono time shomoy thakbe na amon drop time thakbe na jemon ekhane amra dekhi I met him before mane ami tar sathe age dekha korechhilam ekhane ego amra dite parbo na I met him before dite hobe ego dite parbo na তবে যদি আমরা এখানে একটা মানে সার্টেন অ্যামাউন্ট অফ টাইম যদি এখানে ইউজ করি সেক্ষেত্রে এগো আমরা দিতে পারবো যেমন হচ্ছে আই মেট হিম আমি তার সাথে দেখা করেছিলাম টু আওয়ার্স এগো এক্ষেত্রে এটা ঠিক আছে যে আমরা তার সাথে দুই ঘন্টা পূর্বে দেখা করেছিলাম এখন আমরা এখানে টু বসিয়েছি আর টু বসার কারণে এটা স্পেসিফাইড হয়েছে অর্থাৎ স্পেসিফাইড যদি হয় তাহলে আমরা অবশ্যই এগো ইউজ করব আর যদি স্পেসিফাইড না হয় তাহলে জাস্ট আমরা বিফোর ইউজ করব প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে আসসালামু আলাইকুম